আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। যে যেখানে আছি আশা করি আমরা সকলেই ভালো আছি, আমিও ভালো আছি। এবং এই বর্তমান সময়ে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে। আর এই ক্ষেত্রে লেখাপড়ার বিষয়টা যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, যার ফলে আমাদেরকে এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করে একটু ক্ষতিটা পুষিয়ে নিতে হবে। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো, নবম দশম যে বাউরের চতুর্থতে বিগত ক্লাসে পরিষ্কার ব্যক্তি নিয়ে আজকে আমি কথা বলতেছি। তো এখানে আজকে আমরা আলোচনা করবো যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে জলবায়ু, মোট কথা এখানে জলবায়ু বলতে যে কোনো স্থানে নির্দিষ্ট দিনের বা দীর্ঘদিনের যে গড় অবস্থান, এই অবস্থানকেই বোঝানো হয়। জলবায়ুর কারণে বা জলবায়ুর উপর ভিত্তি করে মানুষের জীবন ও জীবিকার প্রভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে এবার কথা বলবো, বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশে আমরা সকলেই জানি যে বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন। এদেশের জলবায়ু সামগ্রিকভাবে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের জলবায়ু নামে পরিচিত। এই জলবায়ুর উপর ভিত্তি করে যেহেতু বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, এই অবস্থিত দক্ষিণ দিকে অবস্থিত হওয়ার কারণে এখানে মৌসুমী জলবায়ুর প্রভাবটা হলো বেশি। আর এই জলবায়ুর উপর ভিত্তি করে বাংলাদেশকে মোটামুটি কয়েকটা ঋতুতে বিভক্ত করা হয়েছে, যেগুলো আমরা একদম তৃতীয় বা দ্বিতীয় শ্রেণী থেকে জেনে আসতেছি। কি ঋতুগুলো হলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো এই ঋতুগুলো এক এক পর্যায়ক্রমে কিছুটা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এই ঋতুটাও একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ যে অনুযায়ী বা যে পদ্ধতিতে ঋতুগুলো পরপর আসার কথা এটা বর্তমানে একটু চেঞ্জ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের দেশে বৈশিষ্ট্যপূর্ণ ঋতু হলো তিনটা। একটা হলো শীত, গ্রীষ্ম, বর্ষা। তো আমি এখানে পর্যায়ক্রমে এই তিনটা ঋতু নিয়েই কথা বলবো। তো এখানে প্রথমে আমার আলোচ্য বিষয় আসতেছে শীত। প্রতি বছর বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল অবস্থান করে। এই শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা হলো 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হলো 11 ডিগ্রি সেলসিয়াস, গড় তাপমাত্রা হলো 17.7 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের অন্যতম শীতলতম মাস হলো জানুয়ারি। আর এই জানুয়ারি মাসে উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুরে তাপমাত্রা থাকে সবচেয়ে কম। এরপরে আমাদের চলে এসেছে গ্রীষ্মকাল। প্রতি বছর বাংলাদেশে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত হলো গ্রীষ্মকাল। আর এই গ্রীষ্মকালে বাংলাদেশে তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণ বিরাজ করে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা হলো 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো 21 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে তোমার ওই সময় চট্টগ্রাম অঞ্চলে তাপমাত্রাটা একটু বেশি থাকে। আর এই গ্রীষ্মকালে বাংলাদেশের ভিতর যে সূর্য উত্তরকান্তীয় রেখার উপর বিরাজ করে, যার ফলে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং পর্যায়ক্রমে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শীতল আর্দ্র বায়ু প্রভাবিত হয়। এর ফলে একটা ঝড় সৃষ্টি হয়, এই ঝড়কে আশ্বিন কালবৈশাখী ঝড় বলা হয়। আর 1991 সালে 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম উপকূলে অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে থাকে। তো এই টপিক থেকে আমরা মাঝামাঝি প্রশ্ন দেখতে পাই বা পরীক্ষায় প্রশ্ন আসে যে কালবৈশাখী ঝড় বলতে কি বোঝায়। আশা করি এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং কি পরীক্ষায় আমরা এটা লিখতে পারবো। এরপরে আমাদের এসেছে শীতকাল। বাংলাদেশের শীতকাল শুরু হয় তোমার মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে, কারণ বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বায়ু প্রবাহিত হলে যতক্ষণ পর্যন্ত দেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত না হয় ততক্ষণ পর্যন্ত এখানে শীতকাল আরম্ভ হয় না। এই শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের মোট বর্ষাকালীন বৃষ্টিপাতের গড় বৃষ্টিপাত হয়ে থাকে 5/4 ভাগ বর্ষাকালীন হয়ে থাকে। আর এই বর্ষাকালে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হলো 119 সেন্টিমিটার এবং সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হলো 340 সেন্টিমিটার। এই ছিল আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কিত আলোচনা। এখন আমরা বাংলাদেশের পরিবর্তে আমরা ভারতের জলবায়ু নিয়ে একটু কথা বলবো। ভারতের জলবায়ু,
এখানে বাংলাদেশ এবং ভারত যেহেতু পাশাপাশি অবস্থিত এখন আমরা তো আগে থেকেই জানি যে প্রতিবেশীদের উপর প্রতিবেশীদের একটা প্রভাব থাকে, এটা আচরণগত দিক দিয়ে বা অন্য কোনো যে কোনো মিলের দিক দিয়ে এই প্রভাবটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। তো তোমরা আগেই জেনেছো যে বাংলাদেশের বৈশিষ্ট্য ঋতু হলো তিনটা, বৈশিষ্ট্যপূর্ণ ঋতু হলো তিনটা এবং মোট ঋতু হলো ছয়টা। অনুরূপভাবে ভারতীয় ঋতু হলো পাঁচটা। শুধুমাত্র ব্যতিক্রম হলো যে বাংলাদেশে বসন্তকাল আছে, ভারতে বসন্তকালটা নেই। তো এইখানে আমরা পর্যায়ক্রমে ভারতের ঋতু সম্পর্কে একটু আলোচনা করব। তো এখানে ভারতের প্রথম যে ঋতুটা চলে আসতেছে সেটা চলে আসতেছে তোমার শীতকাল। এই শীতকালে ভারতের তাপমাত্রা মোটামুটি একটু আরামদায়ক অবস্থায় থাকে, কারণ হলো আমরা জানি যে পৃথিবীর মধ্যে বৃহত্তম এভারেস্ট পর্বত শৃঙ্গ এটা ভারতের উত্তর অবস্থিত হয়, ঠান্ডা এবং শীতল বায়ুটা ভারতের ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে ওই সময় ভারতে আরামদায়ক একটা অবস্থা বিরাজ করে। এ সময় আকাশ থাকে মেঘমুক্ত, স্বচ্ছ, নির্মল এবং আরামদায়ক। আর এরপরে আমাদের চলে এসেছে তোমার গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে ভারতের গঙ্গা নদীর উপত্যকায় গড় তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমাদের চলে এসেছে বর্ষাকাল। এই বর্ষাকালের ভিতরে ভারতের ভিতরে যতটুকু বৃষ্টিপাত হয় তার 70% বৃষ্টিপাত এই বর্ষাকালে সম্পন্ন হয়। আর পর্যায়ক্রমে আমাদের চলে এসেছে শরৎ ও হেমন্তকাল। অক্টোবর এবং নভেম্বর মাসে ভারতের এই শরৎ এবং হেমন্তকাল ঋতুতে আসে। আর এই ঋতুতে ভারতে এই ঋতুতে ভারতে এক ধরনের ঝড় সংঘটিত হয় যে উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর দিক পরিবর্তন করে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুতে পরিণত হয়। আর এ সময় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে ঝড়টা হয় এই ঝড়টি আশিনা ঝড় বা কালবৈশাখী ঝড় বলে। পরীক্ষায় মাঝে মাঝে আমাদের 6 নম্বর প্রশ্ন আসে যে আশিনা ঝড় বলতে কি বোঝায়, তাহলে আমরা এইখান থেকে এই প্রশ্নের উত্তরটাও ভালোভাবে দিতে পারবো। সার্বিকভাবে যদি ভারতের জলবায়ু নিয়ে আরো কিছু বলতে চাই, এখানে আরেকটা 6 নম্বর প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আমাদের এরকম চলে আসে যে ভারতের একই সময়ে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া বিরাজ করে কেন। তোমরা সকলেই জানো যে ভারত হলো আয়তনে বিশাল একটা বড় দেশ, এই কারণে ভারতের একই সময়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ঋতু বিরাজ করে, যার কারণে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন ভিন্ন ঋতু বিরাজ করার কারণে এই অবস্থা সৃষ্টি হয়ে থাকে। তো আজকের ক্লাসে আমাদের এই ছিল আলোচ্য বিষয় যে বাংলাদেশ এবং ভারতের জলবায়ু। আশা করি ক্লাসটা সকলে ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।